প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওর মাঝেও বাইন্যান্সের ক্রিপ্টো বক্স কোড দেওয়া আছে, তো আপনারা ফুল ভিডিও দেখে ক্লেম করে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম চমৎকার একটা এনএফটি অফার নিয়ে, ঠিক আছে, যেখান থেকে আপনাদের প্রত্যেকের 50 থেকে 100 ডলার আর্নিং হতে চলছে, 100% শিওর থাকেন, ঠিক আছে। কারণ এই এনএফটিটা যদি আপনি মিন্ট করতে পারেন তাহলে 50 থেকে 100 ডলার চোখ বুঝে আর্নিং হয়ে যাবে, কারণ এই এনএফটিটাকে কিন্তু বাইন্যান্স প্রমোট করছে, ঠিক আছে। আমি যদি একটু নিচে চলে আসি, এখানে দেখতে পারেন বাইন্যান্স ল্যাব ফাউন্ড, ঠিক আছে, তারা কিন্তু এই এনএফটিটাকে রিটুইট করছে, অর্থাৎ কত বড় প্রজেক্ট হলে বাইন্যান্স নিজে তাদেরকে সাপোর্ট করতেছে। তো এনএফটিটা কিন্তু ফার্স্ট 1000 লোক পাবে, ঠিক আছে। তো যারা 1000 ভিতরে ক্লেম করতে পারবেন তারাই শুধু এনএফটিটা সেল করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এত বড় একটা কোম্পানির এনএফটি, তো আপনারা ক্লেম করার সাথে সাথেই সেল করতে পারবেন। তো এনএফটি থেকে আমাদের কী পরিমাণ ইনকাম হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, কারণ এই যে এই এনএফটিটা, এটা থেকে কিন্তু 30-40 ডলার করে সবাই প্রফিট করছে, ঠিক আছে। তারপরে ব্যাপার যে এনএফটিটা ছিল ওটা কিন্তু 1 BNB 2 BNB পর্যন্ত সেল করা গেছে, অর্থাৎ 300-400 ডলার করে। তো এই এনএফটিটা অনেক রেয়ার হতে চলছে, তো এটাও কেউ মিস করবেন না। তো অনেকেই নিউ আছেন, বুঝতেছেন না তো কীভাবে কী করবেন, যার কারণে এই ভিডিওটা মেক করা। তো আপনারা আজকে 6টায়, ঠিক আছে, আজকে 6টায় কিন্তু এনএফটিটা ক্লেম করার সুযোগ দিবে। তো আপনারা 5:55 থেকে এইখানে বসে থাকবেন, ঠিক আছে। আর কীভাবে কী করবেন আমি A to Z দেখাই দিতেছি, তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় না জয়েন হয়ে নিন, কারণ এই অফারটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু ইনস্ট্যান্ট অফার, ইনস্ট্যান্ট কোপ কিন্তু সবে এখানে সবার আগে শেয়ার করা হয়। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যায়। অফারে জয়েন হওয়ার জন্য আপনার সামান্য কিছু BNB লাগবে, ঠিক আছে। তো 20 থেকে 30 সেন্ট BNB আপনার ওয়ালেটে রাখবেন, আর এটা টোকেন পকেট ওয়ালেট দিয়ে করবেন, তাহলে ইজি হবে। তো টোকেন পকেট ওয়ালেট দিয়ে কীভাবে করবেন, ফার্স্টে যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করে টোকেন পকেট ওয়ালেটে চলে যাবেন। টোকেন পকেট ওয়ালেটে আসার পর আপনার এই BSC নেটওয়ার্কটা কানেক্ট করে নেবেন, যাদের এই BSCটা কানেক্ট নাই যেটা, ঠিক আছে, যাদের এখানে BSC অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা এখানে টাস্ট ওয়ালেটের ব্যাকআপ পেজ দিয়ে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। ইম্পোর্ট করার পর এখানে চলে আসবেন, তারপর ডিসকভারে চলে আসবেন, ডিসকভারে চলে আসার পর লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আই গট ইট এটা ক্লিক করে দেবেন, কারণ টোকেন পকেট দিয়ে কিন্তু সবচেয়ে ইজি হয় আর এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা 1 মিনিটের ভিতরে ক্লেম করার চেষ্টা করবেন। এখানে অনেক লোড নিতেছে, দেখেন এখানে লোড নিবে, কীভাবে কী করতে হয় আমি A to Z দেখা দিতেছি। তো এখানে কিছুক্ষণ লোড নিবে, লোড দেওয়ার পরে যে বলতেছি স্ক্রল ডাউন নিচের দিকে যাইতে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে যাব আমরা, তো এখানে নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসলে এখানে ক্লাইম অপশন পাবেন, ঠিক আছে। যেহেতু এখনও ইভেন্টটা শুরু হয় নাই তো এখনও এখানে ক্লাইম অপশন দেয় নাই, তো যখন ইভেন্টটা শুরু হবে 6টার দিকে, অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে এখানে যে কোনো জায়গায় ক্লাইম লিঙ্ক দিয়ে দেবে। আর দেখেন আমি ওদের ডিসকর্ড আর টুইটার লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনারা এই দুইটাতে মাস্ট বি জয়েন করে নেন, দেখা গেল রুলে বললো যে ডিসকর্ড আর টুইটারে ফলো করতে হবে আর ডিসকর্ডে জয়েন করতে হবে, তখন কিন্তু লেট হয়ে যাবে, যার কারণে আমি লিঙ্ক দুইটা আগে আগে দিয়ে দিছি। যদি এরকম কোনো রুল দেয় তাহলে আপনাদের অটোমেটিক ওইটা ঠিক হয়ে যাবে, কারণ আপনাদের এই দুইটা আগে থেকেই ফলো বা জয়েন করা আছে। তো এই দুটাতেও মাস্ট বি জয়েন করে নিন, অথবা তারা নতুন একটা লিঙ্ক দিবে। তো নতুন একটা লিঙ্ক দিলে সেই লিঙ্কটা আপনারা কই পাবেন সেটা আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা এই লিঙ্কটা কপি করে যদি নতুন লিঙ্ক দেয়, তো নতুন লিঙ্কটা কপি করে আপনার টোকেন পকেট ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। তো নতুন লিঙ্কটা কপি করে আপনি আবার ডিসকভারে চলে আসবেন, এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। নতুন লিঙ্ক যদি দেয় তাহলে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আসার পর এখানে ইন্টার বা যাই থাকুক, আপনারা এখানে দেখবেন মিন্ট বা ক্লেম লেখা আছে, ঠিক আছে, উপরের দিকেই থাকবে আশা করা যায়। তো আপনারা মিন বা ক্লাইমে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওয়ালেট কানেক্ট চাইলে আপনি BSC নেটওয়ার্কটা কানেক্ট করবেন, ঠিক আছে। BSC নেটওয়ার্কটা কানেক্ট করার পর আপনার সাইন ইন করতে হবে, তো আপনি সাইন ইন করে দেবেন, আপনার টোকেন পকেটে ওয়ালেটে বারবার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার কী করবেন, ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখবেন, ঠিক আছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যাবে। আর তারপরে হলো গিয়ে আপনার ফি চাইবে, ঠিক আছে, ট্রানজ্যাকশন ফি 7 থেকে 20 সেন্টের মধ্যে ফি চাইতে পারে, সেটা দিয়ে আপনি কনফার্ম করে দিলে ইনস্ট্যান্ট আপনার এনএফটিটা আপনার ওয়ালেটে চলে আসবে। তো এনএফটিটা সেল করবেন কোথায়, তো আমি এই যে এরকম মার্কেট লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, এনএফটিটা কোন মার্কেটের লিস্ট আছে সেই মার্কেটের লিঙ্ক দিয়ে দেবো। সেই মার্কেটে যে আপনার BSC নেটওয়ার্কটা কানেক্ট করে তারপর আপনার এনএফটির উপর ক্লিক করে আপনি সেল অর্ডার বসিয়ে দিতে পারবেন, আর ফ্লোর প্রাইসটা দেখে নেবেন যে কত ডলারে এটা সেল চলতেছে, তো আপনি সেই ফ্লোর প্রাইসে বসাইলে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে নামেন। ধন্যবাদ সবাইকে।